বীরভূমে তো বিশেষ করে বটেই, কারণ বীরভূমে পাঁচটি পুরসভায় চলে গেল তৃণমূলের দখলে। কিছুক্ষণ আগে যেটা চারটি পুরসভায় বলছিলাম সেটা বেড়ে হয়ে গেল পাঁচ, অর্থাৎ বীরভূমের পাঁচটি পুরসভার পাঁচটি চলে গেল তৃণমূলের দখলে, যাকে বলা হয় পাঁচে পাঁচ। অর্থাৎ সেই সংখ্যাটা বেড়ে, যেটা কিছুক্ষণ আগে ২৮ ছিল, বেড়ে দাঁড়ালো ২৯। ২৯টা পুরসভা চলে গেল তৃণমূলের দখলে, ১০৮টি পুরসভার মধ্যে ২৯টা পুরসভা চলে গেল তৃণমূলের দখলে। আমরা অবশ্যই আরো আপডেট নিয়ে আসবো স্টুডিও আলোচনা, ফিরবো ফিরছি বিরতির পর। ১০৮টি পুরসভার মধ্যে ২৮টি ওয়ার্ড চলে গেল তৃণমূলের দখলে। এবার বীরভূমের আরেকটি পাঁচটির মধ্যে চারটি পুরসভা চলে গেছে তৃণমূলের দখলে। এবার এই সেই সংখ্যাটা বেড়ে ১০৮টির মধ্যে ২৮টি পুরসভা চলে গেল তৃণমূলের দখলে। চন্দ্রকোনা পুরসভা দখল করলো তৃণমূল, ঘুষকরা পুরসভা দখল করলো তৃণমূল। এবং খবর পাচ্ছি মালদার ইংরেজবাজার পুরসভা, যেখানে একটি ওয়ার্ডে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী প্রার্থী হয়েছিলেন, তিনি জিতে গেছেন। কোচবিহার পুরসভা চলে গেছে তৃণমূলের দখলে। কিছুক্ষণ আগে কোচবিহারের ছবি আপনাদের বলছিলাম, যেখানে ছটির মধ্যে পাঁচটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, এবার পুরসভা অর্থাৎ চলে গেল তৃণমূলের দখলে। বীরভূমে পাঁচটির মধ্যে চারটি পুরসভা তৃণমূলের দখলে গিয়েছে। এর আগে সাঁইথিয়া এবং সিউড়ি, যেখানে সাঁইথিয়া ১৬টির মধ্যে ১৪টিতে জয়লাভ করেছিল তৃণমূল, সিউড়িতে ভোটের আগেই ২১টির মধ্যে ১৬টিতে জয়লাভ করেছিল তৃণমূল। এই দুটি পুরসভা আগেই ছিল, এবার সেই তালিকার সঙ্গে যোগ হলো বোলপুর এবং রামপুরহাট পুরসভা। আর একবার আপনাদের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিয়ে যাব, সেখানে কি আপডেট সামনে আসছে ভোটের দেড় ঘন্টা গণনা, দেড় ঘন্টা সময় পেরোনোর পর। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলবেন, বিস্তারিত তুলে ধরবেন। বলো উজ্জ্বল, কি আপডেট পাচ্ছ? দেখো, সেটা হচ্ছে কাঁথিতে ২১টা পুরসভার মধ্যে মাত্র ৩টে পুরসভায় এখনো পর্যন্ত লড়াই হচ্ছে। সেটা হচ্ছে ১০ নম্বর ওয়ার্ড, যেখানে বিজেপির বিধায়ক তিনি নিজে সরাসরি নির্বাচনে লড়াই করছেন, এবং দুটো ওয়ার্ড যেখানে কিন্তু নির্দল প্রার্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে। এই দুজন নির্দল প্রার্থীর মধ্যে একজন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস, বাকি বলা যেতে পারে যে ১৮টা পুরসভা কার্যত তৃণমূল কংগ্রেস জিতে গেছে বা এগিয়ে রয়েছে, শুধুমাত্র সরকারিভাবে ফল ঘোষণার অপেক্ষায়। যেমন আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের এক জয়ী প্রার্থী, তিনি এগিয়ে এসেছেন। দিদি, আপনি কত নম্বর ওয়ার্ডে ছিলেন? দিদি, আপনি কততে ছিলেন? ৬ নম্বর। দেখতেই পাচ্ছ যে একের পর এক প্রার্থীরা বেরিয়ে আসছেন এবং তারা কিন্তু জয়লাভ করেছেন, যদিও জয়ের মার্জিন তারা, তিনি যেটা জানালেন যে ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন এবং ৭৭টা ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে তোমাকে দেখাই আমাদের কাছে যা খবর, সাথে করে কিন্তু এগরা পুরসভা, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, মানে এগিয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই তার ফল কিন্তু ঘোষণা হবে। দেখো, কাঁথির ক্ষেত্রে যেটা সবচাইতে ইন্টারেস্টিং, যে তৃণমূল কংগ্রেস কর্মীদের এতখানি উচ্ছ্বাস, সেটা কিন্তু এই কারণে যে তৃণমূল কংগ্রেস বহুদিন বাধে, তৃণমূল কংগ্রেসের